সাংবাদিক হত্যায় ক্ষোভ প্রতিবাদ সারা দেশে। হত্যার প্রতিবাদে বিক্ষুব্ধ সারা দেশের সাংবাদিক সমাজ। হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করেছে। রাত 8:30 এই রিপোর্ট লেখা পর্যন্ত বক্সিগঞ্জ থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছিল। সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক নাদিমকে পারিবারিক কবরস্থানে দাদা দাদির কবরের পাশে সমাহিত করা হয়। এর আগে গতকাল সকাল 10:00 পৌরসভার NM হাই স্কুল মাঠে প্রথম এবং উপজেলার নীলক্ষী ইউনিয়নের গুমেরচর গ্রামের বাড়িতে তার দ্বিতীয় জানাজা হয়। বৃহস্পতিবার রাতে তার মৃতদেহ বাড়িতে আনা হলে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়। একমাত্র ছেলেকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন নাদিমের মা এবং সন্তানরা বলতেছেন, আমি আমার বাবা হত্যার বিচার চাই। এবং এই হত্যার প্রতিবাদে গতকাল দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে।